এখন যেটা আমরা আলোচনা করব কার্যের প্রকার। কার্য সাধারণত দু রকম ভাবে হতে পারে, বলের দ্বারা কার্য বা বলের বিরুদ্ধে কার্য। এবার বলের দ্বারা কার্য মানে কি বলছে? ধরো কোন একটা বস্তু ছিল, সেই বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে বস্তু সরণ হলো, মানে এদিকে বল প্রয়োগ হচ্ছিল, সরণটা এদিকে হলো, তাহলে এটাকে বলা হয় বলের দ্বারা কার্য। যেমন বলছে ধরো বাড়ির ছাদ থেকে কোনো একটা এম ভরের বস্তুকে যেটা এইচ উচ্চতা রাখা ছিল, যদি উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় তাহলে সেটা অভিকর্ষ ত্বরণের অধীনে বা জি এর অধীনে বস্তুটা নিচে এসে পড়বে, তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের মান হবে এম জি এইচ। অর্থাৎ বলের দ্বারা কার্য বলতে বোঝায় কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ কিন্তু স্মরণ প্রযুক্ত বলের অভিমুখেই হয় তখন যে কৃতকার্য হয় সেটাকে বলছে বলের দ্বারা কার্য। যেমন ছাদ থেকে কোনো একটা বস্তুকে যদি স্বতঃস্ফূর্তভাবে ফেলে দেওয়া হয় তাহলে অভিকর্ষ বলের অধীনে বস্তুটা ভূমিতে পড়তে থাকবে, অর্থাৎ এখানে অভিকর্ষ বলের দ্বারা কার্য সম্পাদিত হচ্ছে। এবার হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। যেমন ধরো তুমি বস্তুর উপর বল প্রয়োগ করলে এই বরাবর, কিন্তু বস্তু স্মরণ হচ্ছে ঠিক উল্টো দিকে, মানে বিপরীত দিকে, তাহলে সেক্ষেত্রে স্মরণ তো হচ্ছে কিন্তু সেই বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। যেমন ধরো একটা বস্তুকে তুমি ভূমি থেকে সোজা উপরের দিকে বা ছাদের দিকে ছুঁয়ে দিবে, তাহলে সেখানে কি বলো তো, তুমি তোমার কাজ নয় বা তোমার যে কাজটা হচ্ছে সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করবে, কারণ অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করছে কিন্তু জোর করে বস্তুটাকে তুমি উপরের দিকে ছুঁচ্ছ, তাহলে এক্ষেত্রে কৃতকার্য হচ্ছে কি বলের বিরুদ্ধে কৃতকার্য। এবার হচ্ছে কার্যহীন বল কাকে বলে? কার্যহীন বল দুরকম ভাবে হতে পারে। একরকম বলছে ধরো তুমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে কিন্তু বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হলো না, অর্থাৎ স্মরণ যদি না হয় ডি ইকুয়াল টু জিরো, তাহলে কৃতকার্য সমান প্রযুক্ত বল ইন্টু স্মরণ, অর্থাৎ ডি এর মান শূন্য হওয়া মানে কৃতকার্যের মানও শূন্য হয়। আর একরকম ভাবে কি হতে পারে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ প্রযুক্ত বলের অভিমুখের সাথে লম্বভাবে কাজ করে তাহলে সেক্ষেত্রে স্মরণ এই কৃতকার্য শূন্য হতে পারে। তাহলে দুটো কি পেলাম, কার্যহীন বল কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ না ঘটে বা বলের প্রয়োগ বিন্দুর স্মরণ প্রযুক্ত বলের অভিমুখের সাথে লম্বভাবে ক্রিয়া করে তাহলেও আমরা দেখতে পাবো যে কৃতকার্যের মান শূন্য হচ্ছে। এইরকম বলকেই বলা হয় কি কার্যহীন বল। যেমন কীরকম ডি শূন্য বা স্মরণ শূন্য সেখানে কৃতকার্য শূন্য। এবার স্মরণ প্রযুক্ত বলের সাথে লম্বভাবে ক্রিয়া ছিল বা 90 ডিগ্রি করে, আমরা জানি কৃতকার্য সমান এফ কস থিটা ইন্টু স্মরণ বা ডিস্টেন্স। এবার থিটার মান 90 ডিগ্রি হলে কস থিটার মান জ্যামিতিক নিয়মে সেটা জিরো হয়, তাহলে এফ ইন্টু জিরো ইন্টু ডি, তাহলে টোটাল মানটাই জিরো হচ্ছে, তাহলে কৃতকার্যের মানটাও শূন্য হচ্ছে। এখান থেকে একটা প্রশ্ন খুব পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এইরকম যে এক ব্যক্তি সুটকেস নিয়ে সমতল রাস্তা বরাবর বা স্টেশন বরাবর হেঁটে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তি কি কোনো কাজ করছে? ধরো সুটকেসটা ছিল এইরকম, সে এদিক থেকে ওইদিকে হেঁটে নিয়ে যাচ্ছিল, তার স্মরণ তাহলে এই অভিমুখ বরাবর হচ্ছে, কিন্তু কৃতকার্য বা ডাব্লুটা এই প্রযুক্ত বলটা কোন বরাবর কাজ করছে? কারণ হাত দিয়ে সেটাকে দেখে ধরে রেখেছে, তার ওজনটা নিচের দিকে কাজ করছে, তাহলে বলটা প্রযুক্ত হচ্ছে এই বরাবর, কিন্তু ওই ব্যক্তির স্মরণ হচ্ছে কোন দিক বরাবর? এই বরাবর, ভূমির সাথে সমান্তরাল, আর বলটা প্রযুক্ত হচ্ছে ভূমির সাথে লম্বভাবে, তাহলে প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যে অভিমুখ কত হচ্ছে? 90 ডিগ্রি। অর্থাৎ ব্যক্তি যত জোরেই বা যত ভারী ব্যাগকে সে চাপিয়ে নিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে যাক না কেন, তার প্রযুক্ত বলের সাথে স্মরণের অভিমুখ 90 ডিগ্রি হওয়ায় এক্ষেত্রে কৃতকার্যের মান শূন্য, অর্থাৎ এখানে ব্যক্তি কোনো কাজ করছে না। ঠিক একইভাবে সূর্যের চারদিকে যখন পৃথিবী আবর্তন করে, তাহলে কোনো একটা মুহূর্তে যদি আমরা খেয়াল করে দেখি সূর্যের সাথে এই যে সূর্য তাকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে আবর্তন করছে, তাহলে সূর্যের সাথে তার বেগের মানে কক্ষপথে যখন আবর্তন করে, সেই কক্ষপথে আবর্তন করে তার বেগের অভিমুখ হয় স্পর্শক বরাবর, তাহলে এই স্পর্শক এবং পৃথিবী থেকে কেন্দ্র, পৃথিবী থেকে কেন্দ্র পর্যন্ত যদি সরলরেখা অঙ্কন করি স্পর্শক দিয়ে, তাহলে কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ ওই মুহূর্তে ওর কৃতকার্যের মান শূন্য হয়ে যাবে, কারণ স্মরণ হচ্ছে এই বরাবর আর পৃথিবীর উপরে সূর্যের আকর্ষণ বল কাজ করছে এই বরাবর, বা পৃথিবীর আকর্ষণ বল সূর্যের উপরে এই বরাবর কাজ করছে, তাহলে প্রযুক্ত বল এবং স্মরণ পরস্পর 90 ডিগ্রি মানে অবস্থান করার জন্য কৃতকার্যের মান শূন্য।
অর্থাৎ পৃথিবী যখন সূর্য চারিদিকে আবর্তন করে তখন তার বেগের অভিমুখ বা সরণের অভিমুখ এবং সূর্য এবং পৃথিবীর মধ্যে যে কার্যকরী আকর্ষণ বল বা মহাকর্ষ বল পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করার জন্য এক্ষেত্রে কৃতকার্যের মানও শূন্য হয়। অর্থাৎ এক্ষেত্রে পৃথিবী কোনো কার্য করে না, কারণ পৃথিবী সূর্যের মধ্যে আকর্ষণ বল এবং পৃথিবীর সরণের অভিমুখ 90 ডিগ্রি থাকে। এইভাবে আমরা বলতে পারি কার্যহীন বল দুরকম ভাবে ব্যাখ্যা করা যেতে পারে।